বগুড়ার কাহালু উপজেলার উজলবাড়িয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 1000 শিক্ষার্থীদের মাঝে মধু বিতরণ করা হয়েছে। আমাল ফাউন্ডেশনের উদ্যোগে মাইক্রো বাংলাদেশ লিমিটেডের সহযোগিতায় ছাত্রছাত্রীদের মাঝে মধু বিতরণ করেন সংস্কার বগুড়া প্রতিনিধি ইস্কান্দার আলী। এ সময় ফিল্ড কোঅর্ডিনেটর সফিউল আলম শিম্পু, বাপ্পি, উজলবাড়িয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ শহীদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিকে হবিগঞ্জের মাধ্যমপুরে সুস্থভাবে গরু লালন পালনে দিক নির্দেশনা দিতে খামার পরিদর্শন করেছে আজমিরিগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের NTCP এর সদস্যরা। এ সময় কয়েকটি বহুমুখী অ্যাগ্রোফার্মে গরু মোটা তাজাকরণ খামার পরিদর্শন শেষে খামারিদের নানা ধরনের সহযোগিতা দেওয়া হয়।